হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আমি নুসরাত সবাইকে মোস্ট ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মশলায় কলিজা ভুনার রেসিপি। আশা করি কালারটা দেখেই বুঝতে পারছেন মাশাল্লাহ কতটা মজা হয়েছে আর পারফেক্ট হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাওয়া যাক। এখানে 1 কেজি পরিমাণ গরুর কলিজা পেপসা রয়েছে, সেটাকে আমি প্রথমে সিদ্ধ করে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ ছোট করলে হয় কি ভাজা ভাজাটা খুব ভালো হয় আর ভিতরের মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গোল গোল কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আদা রসুন অ্যাড করব প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ ভরেই অ্যাড করেছি, আর সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিব। প্রথম পর্যায়ে লবণটা একটু কম দেওয়াই ভালো। হলুদের গুঁড়া এখন আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ, একটু ভরেই অ্যাড করেছি। সাথে এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণ। এর সাথে এখন তেল অ্যাড করব আমি প্রায় 1 কাপের মতো, কারণ কলিজাটা তেলের মধ্যে ভাজা ভাজা করলে হয় কি স্বাদটা আরও বেশি হয়, এই জন্য তেলটা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। এখন হাতের সাহায্যে সবগুলোকে সময় নিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। মাখানো শেষ হয়ে গেলে এখন প্রায় 3 কাপ পরিমাণ পানি আমি এর মধ্যে অ্যাড করে দিব। এখন এটাকে চুলায় বসিয়ে দেব একদম হাই হিটে আর অপেক্ষা করব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। বেশ ভালোভাবে ফুটে উঠলে এখন আঁচটাকে একদম লো করে প্রায় 1.5 ঘন্টার মতো এটাকে রান্না করব, যত পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে না যায় আর পানিটা টেনে না আসে। এটাকে ঢেকে রান্না করতে হবে আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে। দেড় ঘন্টা পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কেমন পানিটা কতটা টেনে এসেছে। চুলার আঁচটাকে আমি এখন একদম হাই করে দিয়েছি, একটু সবগুলোকে নেড়ে চেড়ে আবার দেখিয়ে দিচ্ছি। সাথে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঁচামরিচ ফালি করে কেটে তারপরে দিতে পারেন, আমি আস্তটাই দিয়ে দিচ্ছি। জিরা আর কালো গোলমরিচ একসাথে করে তেলে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ। এখন এটাকে আর 5 মিনিটের মতো হাই হিটে রাখলেই বাকি পানিটুকু টেনে যাবে আর তেল উঠে যাবে, তখনই আমার কলিজা ভুনাটা রেডি হয়ে যাবে। কলিজা তো সবাই বাসায় রান্না করে থাকেন, হাতে মাখা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।